Hey guys, what's up? চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি বলছিলাম যে RTR 2V রেস এডিশন যেটা আসছে, নতুন একটা কালার চলে আসছে, তো সেই কালারটা আমি আজকে পেয়েছি। যে তো এর আগে আমি ভিডিওতে বলছিলাম যে কালারটা আসার সঙ্গে সঙ্গে আপনাদের একটা আপডেট দিয়ে দেবো। তো আজকে চলে আসছি চুয়াডাঙ্গাতে মোল্লা মোটরসে। তো আমি এই শোরুমের ঠিকানা এবং ফোন নম্বরটা আমি অলরেডি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার চাইলেও এখান থেকে ফোন করার বিস্তারিত জানতে পারবেন। চলুন দেখি গাড়িটার কী কী পরিবর্তন আসছে। সো ভিউয়ার্স, আপনারা যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে RTR 2V রেসিং এডিশনের যে বাইকটা। তো এর একটা ফার্স্ট কালার আসছিল, সেটা হচ্ছে আপনার ব্ল্যাক এবং রেড কালারটা, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তো এখানে আবার লাস্টে 2022 লট যেটা বলতে পারেন, আপনার 22 যে আপডেটটা, সেটা কিন্তু একটা দারুণ একটা গ্রাফিক্স চেঞ্জ হয়েছে। তো আমি এর আগে বলছিলাম যে ভাই এর আগে নতুন একটা আসছে কালারটা, তো অলরেডি কিন্তু চলে আসছে চুয়াডাঙ্গাতে মোল্লা মোটরসে। আপনি এই শোরুম থেকে বাইকটাগুলো কালেকশন করতে পারেন বা অথবা নিতে পারেন। আমি ফোন নম্বরটা এবং ঠিকানাটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো এখানে কী কী পরিবর্তন আসছে সেটা আমি একটু আপনাদের একটু জানাই দেবো। তো এখানে আমি ভিডিও শুরু হওয়ার আগে আমি একটা কথা বলে থাকি, এখানে কিন্তু দারুণ একটা অফার চলতেছে, এই বাইকটার উপরে একটা বিগ একটা অ্যামাউন্ট ছাড় আছে, সে ছাড়টা আমি ভিডিও লাস্টে আমি বলে দেবো। তো এখানে যেমন আপনি বলছিলাম যে ফার্স্ট যে বাইকগুলো আসছিল সে বাইকটা আপনি বলছিলাম যে এই কালারটার এই কালারটার মধ্যে তেমন কোনো মানে ডিজাইনের মধ্যে বা কোনো পার্থক্য নেই, শুধু কালারটা চেঞ্জ আমি আগেও বলছি, শুধু কালারটা চেঞ্জ হয়েছে, শুধু এটা হচ্ছে ব্লু কালার দিচ্ছে। তাছাড়া গ্রাফিক্সের দিক থেকে বলেন এবং আপনি মাইলেজ থেকে বলেন, ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা থেকে বলেন, আপনি ইঞ্জিন কন্ডিশনটা বলেন, মিটারটা বলেন, সব কিছু কিন্তু সেম আছে, শুধু গ্রাফিক্সটা একটু চেঞ্জ আসছে। তো আমি যখন এটার বাইক যখন আসছিল ফার্স্ট লঞ্চ হয়েছিল, তখন আমি কিন্তু এই বাইকটার ভিডিও আমি অলরেডি দিয়েছিলাম। তো আর একটা পরিবর্তনটা যেটা বলতে হয় সেটা হচ্ছে আপনি পেছনের টায়ারটা সাইজ কিন্তু অনেক মোটা করছে, যেহেতু এর আগে যে লটটা আসছিল অন্য কালে সেটাও কিন্তু মোটা ছিল, এটা কোনো মোটা আছে, যেহেতু এখানে কোনো পরিবর্তন আপাতত আসেনি। তো প্রাইসের থেকে একটু মানে একটু কম আছে, যেহেতু এখানে একটা ছাড় মানে 8000 টাকা একটা ছাড় আছে বাইকটি টোটালের ওপরে। তো এখান থেকে যদি আপনি এই বাইকগুলো নেন তাহলে আপনি একটা 8000 টাকা একটা ছাড় পেয়ে যাবেন। তো আমি অনেকে বলেন ভাই ইঞ্জিন কন্ডিশনটা কী, বাংলাদেশের যে সেগমেন্টে বাইকগুলো আসে না কেন সব ইঞ্জিন কন্ডিশন কিন্তু এক থাকে, 150 সিসির একটা সেগমেন্টে বাইক থাকে, তো এটা কিন্তু 160 সিসি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের মূলত আপনাদের একটা আপডেটটা আমি নতুন করে দিয়ে দিলাম, যেহেতু কালারটা একটু দেখেন। তো এখানে ব্লু করছে, ব্লুর সাথে একটা দারুণ একটা স্টিকার দিয়েছে, যেটা আপনার বলে হোয়াইট কালার স্টিকার, তার সাথে আপনার ব্ল্যাক আছে একটা, ব্ল্যাক রেড আছে, রেড কালারটা অনেক দারুণ আছে। তো এখানে যদি আমি রিমের দিকটা আসি, রিমের দিকটা তেমন কোনো একটা পরিবর্তন আসে না, রিমের দিকে পরিবর্তনটা বলতে শুধু এখানে একটা রেড কালার একটা দারুণ একটা ইয়ে দিয়েছে, দারুণ একটা এই একটা মোটামুটি পরিবর্তন। আর সামনে যে লুকটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের লুকটাও কিন্তু আগের মতো সেম আছে। সামনে যে মাঠগাটটা আছে আপনারা দেখেন, এখানেও একটা দারুণ একটা স্টিকার দিয়েছে, যেটা হচ্ছে আপনার হোয়াইট কালারে সাদা কালার এবং রেড কালার একটা সামান্য। তো এখানে যে আগের যে বাইকগুলো যে আসছিলো সেটাও কিন্তু ব্ল্যাক এবং এখানেও কিন্তু রেড একটা স্টিল কালার দিয়ে দিয়েছে, যেটা এর আগে আমি এই গাড়িগুলো প্রচুর ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন অলরেডি সবাই। তো সবাই বলছিলেন যে ভাই নতুন গাড়ি যেটা আসছে সেটার একটা ভিডিও দেন, তো আমি এই জন্য আমি চলে আসছি আজ চুয়াডাঙ্গাতে। তো গাড়িটা একটু আমি দূর থেকে দেখাই, তো আপনি দেখতে পাচ্ছেন। তো এই গাড়িটার হচ্ছে 1,76,999 টাকা দাম, সেখানে আপনি 8000 টাকা একটা ছাড় পেয়ে যাবেন। তো 8000 টাকা একটা ছাড় দিয়ে দাম হবে 1,68,999 টাকা। তো এই গাড়িটা কিন্তু অলরেডি শুধু চুয়াডাঙ্গায় আপনি পেয়ে যাবেন। আর এই বাইকটা যদি আপনারা নিতে চান, অনেকে বলছিলেন ভাই এই বাইকটা নিতে নেবো কোন জায়গায় আছে একটু খোঁজ দিন, তো আমি দিয়ে দিলাম। তো এই শোরুমের ঠিকানা এবং ফোন নম্বরটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার চাইলেও এখান থেকে এসে আরও বিস্তারিত জানতে পারবেন অথবা ফোন করে আরও বিস্তারিত জানতে পারবেন। তো আজকে ছিল মোটামুটি এই আপডেট, যেহেতু এখানে তেমন কোনো পরিবর্তন আসেনি, শুধু কালারটা পরিবর্তন আসছে, শুধু আমি এটুকু জানাই দিলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিও। টাটা।